ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে দিগন্তরেখা। দিগন্তরেখা কি, এটা আমাদের কাছে অনেকে অজানা। এটা ক্লাস সিক্সেরও আছে আবার অন্য অন্য ক্লাসেরও আছে। তো দিগন্তরেখাটা কি একটু ভালো করে জেনে নিই। আমরা ছোটো ছোটো প্রশ্নের মধ্যে দিয়ে গোটা বইটা ভালো ভালো প্রশ্নগুলো আমরা ছেড়ে ফেলবো। দেখো, দিগন্তরেখা হচ্ছে কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে। এটা কিন্তু গ্রাম অঞ্চলে খুব ভালো দেখা যায়, আকাশটা যেন মিশেছে, আমরা যেন গামলার মতো চাপা পড়ে আছি, এরকম মনে হয়, দেখতে মনে হয়। তাকে বলা হয় দিগন্ত রেখা, একটা রেখার মতো যেন মিশেছে চারিদিক। চারপাশে তাকালে দিগন্ত রেখাকে বৃত্তাকার মনে হবে। এরকম মজার ব্যাপার কি জানো, যত উপরের দিকে উঠে যাবে, একটু উঁচুতে উঠলে সেই দিগন্ত রেখাটা খুব বড় হবে। এই এইটাকে মনে করো আমরা এই জায়গা থেকে দেখছি, নিচুটা এই যে অলেখা আছে, এখান থেকে যখন দেখছি না, তখন দিগন্ত রেখাটা এইটুকু দেখতে পাচ্ছি। একটু যখন ওপরে উঠবো, দিগন্ত রেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। যখন আরো উঠবো, তখন পৃথিবী অনেকটা দিগন্ত রেখাটা বড় হয়েছে। তাহলে এই দিগন্ত রেখার মজা হচ্ছে, যত ওপরে উঠা যাবে, মানে ফাঁকা স্থান থেকে, প্রথমে মাটিতে ছিলে, অল্প জায়গা দেখতে পাচ্ছিলে, একটু ওপরে উঠলে বেশি জায়গা দেখতে পাবে, অন্য অন্য পাশের গ্রামগুলো দেখতে পাবে। মানে যদি তোমরা পাঁচতলা বাড়ি থাকো, অনেক দূরে গ্রাম দেখা যায়, তো তেমনি আমরা এরিয়াটা বেশি পাই। যত ওপর দিকে উঠে যাবে দিগন্ত রেখা, তত বড় হবে। দিগন্ত রেখা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হচ্ছে, যে এটা মানে দিগন্ত রেখার পরিধি বৃদ্ধি পাবে। তো আসলে অনেকটা দেখা হয় মানে কি, বৃত্তকার দিগন্ত রেখার পরিধিটা বৃদ্ধি হবে। তাহলে ফাঁকা জায়গায় বা ফাঁকা স্থানে দাঁড়াতে হবে, দাঁড়ালে মনে হয় দূরের আকাশ নিচু হয়ে মাটিতে মিশে গেছে, দূরে অনেক দূরে দূরে আকাশটা মানে মিশে গেছে। যে কাল্পনিক রেখায় আকাশ মিশছে তাকে মনে হয় সেই রেখাকে কি বলা হয় দিগন্ত রেখা। তার দিগন্ত রেখা সম্পর্কে আমাদের আর ভুল হবার কথা নয় বা ভালো শিখে যাওয়ারই কথা। তোমরা ছোটো ছোটো প্রশ্নের জন্য অপেক্ষা করো, আমি নিশ্চয়ই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিশেষ করে এই বইটা থেকে আমি জানিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।